ফেসবুক চালাতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ এনি টাইপ অফ প্রবলেম, আপনি শুধু নাড়িয়ে দেবেন, নাড়িয়ে দিলেই দেখুন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। কিভাবে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, ইজি ব্যাপার। দেখুন ফেসবুক চালাতে গিয়ে অনেক রকম প্রবলেম হতে পারে, হয়তো আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না আপনি, কিংবা যে ছবিগুলো বা ভিডিওগুলো হয়তো খুব খারাপ আছে তা আপনি পছন্দ করছেন না, কিংবা যে কোনো ইস্যু হতে পারে কোনো, মানে বা এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি হয়তো অ্যাকসেপ্ট করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এইসব ক্ষেত্রে আপনি যে জায়গাটা প্রবলেম আপনি শুধু একটু নাড়িয়ে দিন। নাড়িয়ে দেওয়ার পরে এখানে দেখুন আর রিপোর্টে প্রবলেম অপশানটা চলে আসবে, এখানে রিপোর্ট প্রবলেম, তো এই জায়গাটায় ক্লিক করে দেবেন। দেওয়ার পরেই দেখুন সেই জায়গাটা ছবি সহ কিন্তু এখানে আর অ্যাটাচ হয়ে গেল। আপনাকে এখানে কিছু লিখতে হবে, আপনি এখানে জাস্ট লিখে দিন যে ফ্রেন্ড রিকোয়েস্ট নট ওয়ার্কিং বা সামথিং কিছু আপনার মতো লিখে দেবেন, লিখে দিয়ে এখানে আর সেন্ট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, এবারে কিন্তু আপনার এই প্রবলেম আর ফেসবুক সলভ করে দেবে খুব সহজেই। তাছাড়াও আপনি দেখুন এখানে থ্রি লাইন পয়েন্ট আছে, এর উপরটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট অপশান রয়েছে, তার নিচেই দেখুন এখানে লেখা আছে আর রিপোর্টে প্রবলেম, এর উপরটায় ক্লিক করলে এই একই রকমের অপশান দেখুন এখানে বলছে ব্যাক, এবং যেখানে আপনার প্রবলেম সেই জায়গাটাই নাড়াতে বলছে। যাই হোক, তো কী কী বিষয়ে আপনি রিপোর্ট করতে পারবেন, তো এই জায়গাটার উপর ক্লিক করুন। ক্লিক করলেই কিন্তু আপনি পরিষ্কার দেখতে পাবেন যে কী কী বিষয়ে আপনি রিপোর্ট দিতে পারবেন। আপনার যেটাই প্রবলেম তার উপরটায় ক্লিক করুন, ক্লিক করে জাস্ট এখানে সেন্ড করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।